নমস্কার বন্ধুরা, জয়ী পাঁচমিশালি ব্লগে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি তৈরি করব মাছের ডিমের বড়ার তেল ঝাল। সেই জন্য আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মাছের ডিম, এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন, দিয়ে দেব লবণ, সামান্য পরিমাণ হলুদ, একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে, ওটা দিয়ে দেব। সবগুলো একসাথে মেখে নেব। বড়া ভাজার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো এদিক ওদিক করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, আন্দাজ মতো লবণ, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেব। ডিমের বড়া তেল ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার মাছের ডিমের বড়া তৈরি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন।